হ্যালো এভরিওয়ান, হাদিস স্বাগত। আর আজকে থাকছে একটা ফিশের রেসিপি। অনেকদিন ধরেই সবাই বলছিল রেসিপি পোস্ট করছে না করছে না করছে না, ইভেন করছে না করছে না। এডিট করছে এই শুট এখন করছে। সো আজকের রেসিপি থাকছে একটা পমফ্রেট মাছের। লেটস গেট ইন, দেখা যাক কেমন লাগে। তো প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি, ফালতু করে কেটে নিচ্ছি, একদম যেরকম মনে চাইছে। ও কাটতে কাটতে এক দু পিস এরকম বাইরে পড়ে যাচ্ছে, যা এই যা ও তুলে নেবো, ওর কোনো অসুবিধা নেই। তারপর একটা রসুন নিয়ে নিচ্ছি, রসুনগুলোকে ভালো করে পিষে, না না মেরে ফেলতে হবে না, ওটাকে জাস্ট মানে ওই কেটে নিতে হবে। বাস একটু মারধর করুন, বেশি মারধর করবেন না। তারপরে চিলি, চিলিটাকে জাস্ট লাইক যেমন ইচ্ছা করবে, যেটা ভালো প্রাণে যাবে কেটে ফেলবে। হ্যাঁ ঠিক আছে, এরকমই এরকম কেটে ব্যাস। বাবাটা কাটতে তো হবে না, টমেটোর কাছে কেটে তো দিতেই হবে, যেরকম প্রাণে চাইবে মনে চাইবে কেটে ব্যাস এই রেডি হবে। বাস মিজা করতে যতটা কম টাইম লাগছে অতটা কম টাইম লাগেনি, বেশি টাইম লেগেছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। বাস প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোর নেওয়ার কোনো রিজন নেই, এমনিই নিই। বাস এবার রসুন দিয়ে দেবো, এবার টমেটো দিচ্ছি। বাস পুরোটা একদম পুরো খালি করে নিতে হবে, নাহলে বাড়িতে মা বকবে। এবারে মাছটা নিয়ে নিচ্ছি, কী মাছ জিজ্ঞেস করার দরকার নেই, কারণ প্রথমেই দেখে নিয়েছি পমফ্রেট। চার পিসই নিয়েছি, কারণ বাজেটের থেকে বেশি আসবে না। ওটাকে রাফলি কেটে নেবো, রাফলি ওই সেম যেমন খুশি। আমি এখানে মুড হলো, ওই জন্য একটু এক দেড় ইঞ্চি থিকনেসে কাটছি। ব্যাস এইভাবেই সব কটা কেটে নিতে হবে। ব্যাস অনেকগুলো কাটা গেছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ওই জন্য। ব্যাস ফোর্ড রেডি, এই এই যা কাটলো না, ঠিক আছে মা ওকে ডাকছে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা ইগনোর করুন প্লিজ। এবার এই কড়াইতে জিজ্ঞেস করবেন না এই কড়াইটা করতে গেলে, কড়াইটা সে আগে থেকেই ছিল, ওটা আবার দেখাচ্ছি। এবার নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর যেগুলো লিখছি ওগুলো দেখি দিচ্ছি না, নিচে লেখা আছে চিলি পাউডার, হ্যাঁ ওইটা ওইটাই। ব্যাস এর মধ্যে দেবো হচ্ছে কোকোনাট, কোকোনাট মানে হচ্ছে নারকোল। ব্যাস পুরো ব্যাপারটার মধ্যে এক গাদা ওই সর্ষের তেল দিতে হবে, না না তার মাঝে মাস্টার্ডও দিয়েছিলাম, গ্যাস ভুলে গেছিলাম। তো এবার পুরোটা দিয়ে তাহলে এই মাস্টার্ড মানে সর্ষের তেল, কোন ব্র্যান্ড জিজ্ঞেস করবেন না, কোনো ব্র্যান্ড আমি প্রমোট করবো না। ব্যাস পুরোটা দিয়ে ভালো করে ঘেঁটে ফেলুন, এই একটা কাজ আমি খুব ভালো পারি, তো প্লিজ ভালো করে ঘেঁটে। ব্যাস এর মধ্যে এই আগের যে মাছগুলো ছিল ওই মাছগুলো অ্যাড করতে হবে। অ্যাড কেন করবেন জিজ্ঞেস করার দরকার নেই, কেটেছেন যখন এই রান্নাতেই ইউজ করবেন। ব্যাস গ্যাসটা অন করো, যা এই যা গ্যাস অল অন হলো, মানে ওটা হয় ঠিক আছে, একটু প্রবলেম থাকে। ব্যাস ওটা অ্যাড করে দিলাম, মানে কড়াই রেখে দিলাম। ব্যাস এর ওপর এবার ঢাকনা লাগিয়ে দেবো, ব্যাস গরম হচ্ছে কুক হচ্ছে, ব্যাস ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রাখবো। এবার কড়াইটা এদিকে করলাম, এদিকে করা কোনো রিজন নেই, এমনি মুড হলো ওই জন্য করলাম। প্যাট খুলে দেখবো অতটা হচ্ছে না, পুরোটা হয়নি, টকবক টকবড়ে ফুটছে, আর একটু কুক হবে। ব্যাস ওটা নাড়লাম, ইচ্ছা করলে নাড়িয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। ব্যাস করে আবার ঢেকে দেবো। ব্যাস এই ঢাকা দেওয়া হয়ে গেলো, এইবার ঢাকা দেবো, আবার খুলে দেখতে হবে কী হচ্ছে, আর পুরে টয়ে যায় তো। ব্যাস এখন পুরোপুরি হেডি হয়নি, জুম করছি যা দেখাচ্ছি বেশি করে মাছটা ভালো করে দেখা যায়। ব্যাস এই ফুটছে ফুটছে ফুটছে, আর একটু ফুটছে, এবার জুম আউট করে দিলাম। ব্যাস জুম আউট করে এইবার সেই ক্লাইম্যাক্স, খাওয়া রেডি হচ্ছে অলমোস্ট, গ্যাস বন্ধ মানে খাওয়া রেডি হয়েছে, মানে এবারে সার্ভ করে আস্তে আস্তে ঢুকছি। এই মাছগুলো দেখা যাচ্ছে, লঙ্কা টঙ্কা আছে ওখানে, ব্যাস খাওয়া রেডি। কেমন লাগলো ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না, না লাগলে একটু লাইকটাই করো, এত খাটনি করো একটু করে দাও, একটাই বাটন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দাও। আর ইটসো ম্যানিয়াকে একটা নতুন চ্যানেল আসছে, যেখানে থাকছে কলকাতার খাবারের প্রচুর খুঁটি নাকি। সো ESO MANIAC, দ্যাটস এ নিউ চ্যানেল অন ইউটিউব, যেখানে থাকছে কলকাতার খাবারের প্রচুর খুঁটিনাটি, তো ওটা একটু সাবস্ক্রাইব করো, ফেসবুকের পেজ আছে ওটা লাইক করো, প্রচুর আপডেটস পাবে কলকাতার খাবার নিয়ে। কিপ ওয়াচিং, কিপ ফলোয়িং, আর নেক্সট রেসিপি নিয়ে খুব শিগগিরই আসছি। স্টে টিউন, বাই বাই।